Are you famous? Ek to kore. Kemne? Tumko humko humko tumko eta bole ektu famous hoyechilam. Baigan. Bangladesher kon bhashati apnar kache kothin mone hoy? Atonto bag bhashay shohoj mone hoy. Ato hono bhashay kothin na lage. Shukrobare call di faki giye waiting. Shonibare call di faki giye dating. Bujhu na? Are kehna kya karte ho? এরকম একটা মেয়ে যদি আমার পেটার হতো। আঙ্কেল, আপনি যদি আপনার মেয়ের সাথে আমার বিয়ে না দেন, তাহলে নিশ্চয়ই আপনার মেয়ের সাথে অন্য কোনো ছেলের বিয়ে হবে, আর তাতে আমার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে তার। কারণ 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 আপনার মেয়ের পেটে হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও। যে ভিডিওগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি। আপু, আপনার এবার ঈদের বাজেট কত? আমার তো 20,000 টাকা। আরে বাবা! আপনার? ও, আমার আমার এই বেশি না, 1.5 লাখ টাকা। হ্যাঁ, 1.5 লাখ। আর আপনি তো রুকো, ক্লাইম্যাক্স সবই বাকি। মামা, এটার দাম কত? আপা, পিস 300 করে। দুটারই 200 টাকা দিবেন? আয়, সরি আপা, সম্ভব না। তরমিয়া একদম বাম্পার মারছেন। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওরা কেন? হ্যালো, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ওরা কেন? সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, আর এরকম মজার সব কাহিনী দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। এই, তুমি আমার ব্লগ কেন করেছো? তুমি কাল রাতে আমায় মোটা কেন বলেছো? আয়, আমায় ব্লগ করে কি তুমি রোগা হয়ে গেছো? তুমি এর আগেও আমাকে কালো বলেছো। ও, আমায় ব্লক করে কি তুমি কষ্ট হয় না? হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন। বেবি, তোমার বাপের জামারা পছন্দ না, এটা তোমার বাপে আমার এটা এরকম বইলা দিলেই পারতো। আমাকে পুরো পরিবার এরকম নিজের বাসায় ডেকে নিয়ে অপমান করার কোনো মানেই হয় না, আর আমারও তো আমার পরিবারের সবার সামনে জুতা দিয়ে বেরিয়েছে। আর কি অপমান নাই, বারবার শুধু আমার উপরে। আমি কি এমন ভুল প্রশ্ন করছিলাম? আমি তো খালি দেখেছিলাম যে কাটলে ভিতরে লাল আর মিষ্টি হইব নাকি। কুত্তার বাচ্চা, তুই মাইয়া দেখতে আইছিলি, তরমুজ কিনতে না। সরি সরি, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সাথে আমার বাল ছেঁড়া গেল। তেমন কিছু না ভাই, রোজা শেষ হওয়ার আগেই যখন শয়তান ছুটি পেয়ে যায়, তখন খুশিতে ঠিক এইভাবে নাচতে শুরু করে। আর এইসব শয়তানদের একসাথে বর্তমানে কাপড়ের মার্কেটে পেয়ে যাবেন, যারা আপনাকে 1500 টাকার জিনিস 6,000 টাকা বলবে। তাতে তোমার সমস্যা কোথায়? যাই হোক, পিচ্চি ছেলেটার কি টেকনিক ভাই, পুরাই অস্থির লেভেলের। এই বয়সে যদি তার এই অবস্থা হয়, তাহলে তো বড় হয়ে পাক্কা নাম্বার ওয়ান প্লেবয় হবে, এটা নিশ্চিত। যার ইনবক্সে দেখবেন খালি বেড়ি আর বেড়ি। কি বলবো, যাই হোক, তেহরি তো করা শেষ, এখনো ফদরের আদানও দেয় নাই।
ফজরের আদান দিতে আরো 10 মিনিট সময় বাকি আছে। 10 মিনিট পর আদান দিলে ফজরের নামাজ পড়া, তারপরে ঘুমামু। 10টা মিনিট একটু শুয়ে রেস্ট নেই। এ বেড়া দশ মিনিট এমনি হইয়া থাকবি বেড়া, 10 মিনিট এমনি হইয়া না থাকা, 10 মিনিট একটু তোক বুঝা ঘুমা, ভাল লাগবো। আপনি কি শয়তানের ভাই? ফজরের আদান দিলে আমি তোর নামাজের লেগে ডাক দিয়ে দিমুনি। সারাটা দিন না খেয়ে রোজা থাকবি, এক ফোঁটা পানি বন্ধ খাবি না। তোর তো এখন একটু ঘুমের দরকার আছে, এই টাইমের ঘুমটা কামে দিব। তুই একটু ঘুমা খারা, তোর আমি গান গাইয়া ঘুম পাড়াই দিই। আমারে নিশ্চিত শয়তানে ধরছে। কুমপারানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই সুপার ভিতরে বইসো, ঘুমা হু। কথা সত, ওমর ভাই একেবারে মনের কথা বলেছেন। সেহরি করার পর একটু শুইলে চোখে এমন ঘুম আসে, মনে হয় আমি 1 মাস ধরে ঘুমাই না। মানে রোজা রমজানে এই শয়তানগুলো কোথা থেকে যে আসে বুঝলাম না। জানি না, যারা বলে না এই শার্ট পরলে এই লাগে সেই লাগে, আসল কথা হলো তাদেরকে মতো লাগে, এই শার্ট তাদেরকে মানায় না। আরে বেচারা, আচ্ছা এর কোনো আত্মীয় স্বজন নাই? শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। জি আপু, আপনারে দেখলে বোঝা যায় আপনি অনেক স্মার্ট। এই পোশাকে আপনাকে এত ভালো লাগতেছে যে বলে বোঝাতে পারবো না, একেবারে নাম্বার ওয়ান টোকাই, ধন্যবাদ। কেন এমন করেন কেন? এনিওয়ে গাইজ, এর পরে দেখবেন রমজান মাসে টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া আরো কিছু অস্থির ফানি ভিডিও, যা দেখে আপনিও বলবেন শয়তান এখন আর শয়তানি করে না, বসে বসে মানুষের শয়তানি দেখে। আপনি কি ডাক্তার? আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যে বসবো? তাও সত্য, কেন আমি পেশেন্ট দেখবো? জানি না, আই সি ইওর ফুল মিনিং টেক, অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারলাম, জানি না, নো প্রবলেম। এইচ ও, এটা মানে কি হয়? এইচ ও, এইচ ও সঠিক বলতে পারলাম, বলতে পারবো না। আচ্ছা, মানব দেহে কয়টা হাড় বলেন সঠিক বলতে পারবো? এটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যেয়ে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। সঠিক বলেছেন। সবাই বর্তমান নিয়ে পড়ে আছে, আমার জীবনে আমি কি স্ট্রাগল করে এত দূর আইছি রে, কেউ মনে রাখে নাই। তুমি ঠিক তো দাও কেন? তোর মাথা নষ্ট। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাই বেড়ার বাল। আহারে, ভাইটির স্ট্রাগল দেখে খুব ইমোশনাল হয়ে গেলাম, চোখে পানি চলে আসলো একেবারে। দোয়া করি ভাই এমন স্ট্রাগল করতে করতে অনেক দূরে চলে যান, যেন আর কোনোদিন ফিরে না আসতে পারেন। যাই হোক, এবারের ঈদ শপিং এর বাজেট কত? 25,000 বাবার ভাইয়াই দেয়, তেমন না 10,000-12 করে। ঈদে নিজের জন্য কত টাকা বাজেট করেছেন? নিজের জন্য এখনো করা হয়নি, নিজের কোনো বাজেট নেই আসলে, নিজের জন্য এখনো কিছুই করা হয়নি। এখন থেকে কাজ করা শুরু করেছি, তখন থেকে আসলে পুরুষ মানুষের জীবন থেকে যে ঈদটা হারিয়ে যায় এরকমটাই হয়ে যায় আর কি। নিজের দেড় কমাই রেখে বাচ্চাদের সুখটা দেখতে ভালো কত, ভালোবাসার মানুষের জন্য তো একটু কষ্ট করতেই হয়। আসলেই পুরুষ মানুষ এমনই হয়, যারা পরিবারের সুখের জন্য নিজের শখ আহ্লাদ হাসি খুশি সবকিছু বিসর্জন দিতেও দ্বিতীয়বার ভাবে না, তারা সারা জীবন শুধু পরিবারের জন্যই দিয়ে যায়, কখনো ক্লান্ত হয় না। সে সকল মানুষদের জন্য মন থেকে দোয়া রইল। যাই হোক, বেশি হাসলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, কারণ কথায় আছে না যত হাসি তত কান্না। ভাই 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 ভাই, আমার কোনো ব্যবসা অনেক জন না ভাই, আমি গরিব দরিব মানুষ ভাই, আপনার একটা লাইক দিয়ে যান ভাই। তো গাইজ, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওর কোন পার্টটি দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।